आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গুয়াহাটি হাইকোর্টের প্লেটিনাম জুবিলি শিলচর আদালতেও উৎসাহের সঙ্গে উদযাপন। বেতুকান্দি বাঁধ সহ শিববাড়ি এলাকা পরিদর্শন কংগ্রেসের, সংস্কার কাজে বেঁধে দিল সময়সীমা। তিন মাসে 14টি বাহন চুরি বনতারাপুরে, পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ। গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্যের সঙ্গে শিলচর আদালতে উৎসাহ ও আনন্দের মধ্যে প্লেটিনাম জুবিলি উদযাপন করা হলো। এই উপলক্ষে শিলচর আদালত চত্বরকে সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে। শুক্রবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন সকালে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সন্ধ্যায় আদালতের কার্যালয়ের মুখে 75টি মাটির প্রদীপ সহ মোমবাতি জ্বালিয়ে রাজ্যের উচ্চ ন্যায়ালয়ের প্লেটিনাম জুবলি উদযাপন করেন আদালতের কর্মীরা। পরে বক্তব্য রাখতে গিয়ে শিলচর আদালতের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিক গৌরী চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জানান, গুয়াহাটি হাইকোর্টের প্লেটিনাম জুবলি উপলক্ষে প্রত্যেকটা রাজ্যের মতো আমাদের কাছাড় জেলায়ও কাছাড় জুডিশিয়ারি এই প্লেটিনাম জুবলি সেলিব্রেশন আমরা করছি। গত 5 তারিখ আমরা কোর্ট প্রাঙ্গণে প্ল্যান্টেশন অর্থাৎ গাছ বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম করেছিলাম। ঠিক সেইভাবে আমরা 5 তারিখ আবার বিকেলবেলা 75টা প্রদীপ জ্বালিয়ে আমরা অনুষ্ঠানটা উদযাপন করেছি। আজকে আমরা 1075টা প্রদীপ জ্বালিয়ে আমরা প্লেটিনাম জুবলির যে ক্যান্ডেল দিয়া এই উৎসবটা উদযাপন করলাম। আমরা রঙ্গোলি করেছি এই উদযাপন উপলক্ষে। আমরা প্রত্যেকটা ইয়ের মতো আগামীতে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান সম্পূর্ণ মাসব্যাপী আমরা এই প্লেটিনাম জুবলিটা কাছাড় জুডিশিয়ারিতে উদযাপন করব। আগামীতে আরও প্রোগ্রাম আছে। আজকে আমরা দিয়া এবং ক্যান্ডেল জ্বালিয়ে আজকের অনুষ্ঠান আমরা। বেতুকান্দি নদী বাঁধ সহ তারাপুর শিববাড়ি রোড পরিদর্শন করলো কাছাড় জেলা কংগ্রেস। শনিবার জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন বেতুকান্দি নদী বাঁধ সংস্কারের কাজ সহ তারাপুরের শিববাড়ি রোড এলাকা সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, সেটা উদ্দেশ্যটা পরিষ্কার বোঝা যায়, কারণ শীতের 6 মাসের মধ্যে এই বাঁধে হাতও দেওয়া হয়নি এবং আবার এখানে কাজে হাত দেওয়া হয়েছে। আবার বর্ষা যাবে, আবার এস্টিমেট বনবে, এস্টিমেটের উপর এস্টিমেট বনবে, কিন্তু আস্তে শিলচরবাসী তথা এই বেরেঙ্গা বাগাডোরের মানুষ আবার জলমগ্ন হবে, আবার বন্যায় ক্ষতিগ্রস্ত হবে। আজকে আপনি দেখবেন, আপনি এখানে দেখান ক্যামেরা দিয়ে যেখানে যে কাজ চলছে, সেই যে আপনার প্যাকেট, যে বালুর প্যাকেট দেওয়ার কথা ছিল সেই প্যাকেটের ভিতরে দেখুন পলিমাটি। আপনি দেখুন, বাঁধের কাজ আমরা জানি সবসময় কাদা মাটি দিয়ে করতে হয়, যেটা ক্ষেতের মাটি বলে। আজকে দেখা যায় এখান থেকে টিলা মাটি এবং পলিমাটি দিয়ে। একটু আগে আপনার দেখবেন সুইচগেটের কাজ চলছে, যে বালুগুলো ইউজ করা হচ্ছে সেটা বালু না, সেটা পলিমাটি। যে পাথর ইউজ করা হচ্ছে সেটা রিজেক্টেড পাথর। এইভাবে যে কাজে যে ধরনের করা হচ্ছে, করাপশন করা হচ্ছে, সেটা নিয়ে জেলা কংগ্রেস বসে থাকবে না। জেলা কংগ্রেস এই সেই কাজের আজকে সরজমিনে এসে দেখে গেছে। আগামী দিনে জেলা কংগ্রেস প্রশাসনের সঙ্গে কথা বলবে এবং কাজটা যেভাবে সুন্দর হয় সেটাই আমরা বিভাগীয় আধিকারিকদের আজকে অনুরোধ জানিয়ে এসেছি। আগামী দিনেও সেটা নিয়ে যদি হয়, এটাতে যদি কোনো ধরনের কোনো কাজে যদি কোনো গাফিলতি করা হয়, আমরা কিন্তু আন্দোলনে যেতে বাধ্য হব। We'll be right back.
একজন বলেছেন জনগণ যে 10 কোটি টাকা যদি ক্যাশ টাকা যদি জিও ব্যাগে ভর্তি করা হতো তাহলে হয়তো বান্ধের কাজটা সম্পূর্ণ হয়ে যেত। কিন্তু জিও ব্যাগগুলোতে বালু দিয়ে ভরাট করতে হয়, কিন্তু এখানে দেখা যায় যে পলি দিয়ে জিও ব্যাগগুলো ভর্তি করা হয়েছে। এও সামান্য সংখ্যক কাজ করে 10 কোটি টাকা মানে অস্তন্ত আবিষ্ করা হয়েছে। এই যে দুর্নীতি, আজকে যে এই মানুষ এত এত মানুষের প্রাণ নিয়ে খেলা, এটা শিলচর কালাইনের আপনার লাইফ লাইন। এই পুরো কালাইন রোডটা থেকে মানুষ এই শিলচরে চলাচল করে, বরকোলা কাটিগোড়া অঞ্চলে মানুষ, গুয়াহাটি থেকে আসা মানুষ এই শিলচর শহরের সঙ্গে যোগাযোগের রাস্তা হলো, লাইফ লাইনটা হলো এই কালাইন রোড। এই শিববাড়ি রোডের ভাঙ্গন নিয়ে বারবার সরকার বিভিন্নভাবে খেলা করে যাচ্ছে, বিভিন্নভাবে এখন টাকা স্যাংশন হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা আজকে হুঁশিয়ারিতে চাই প্রশাসনকে এবং সরকারকে যে আপনারা এইভাবে দুর্নীতি বন্ধ করুন, মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করুন। মানুষ এখানে ডেইলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ এখানে টিবি রোগে আক্রান্ত হচ্ছেন, এই ধুলাবালিতে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। আমরা অতি সত্বর আজকে থেকে আমরা আপনাদের মাধ্যমে 1 সপ্তাহ সময় দিতে চাই। যদি 1 সপ্তাহের ভিতরে এখানে তড়িঘড়ি করে কাজ শুরু না করা হয় তাহলে কিন্তু আমরা বাধ্য হব এখানে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে। কচুদরম থানাধীন বনতারাপুর এলাকায় গাড়ি চোরের উপদ্রব বেড়েই চলেছে। গত জানুয়ারি মাস থেকে বাইক সহ 14টি গাড়ি চুরির ঘটনা সংঘটিত হলেও আজ অবধি একটি গাড়ি উদ্ধার করতে ব্যর্থ কচুদরম পুলিশ। আর পুলিশের এই ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন এলাকার সচেতন নাগরিকরা। শনিবার বনতারাপুর প্রেক্ষাগৃহে এলাকার বিশিষ্ট নাগরিকদের আহ্বানে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। বনতারাপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা বিশিষ্ট নাগরিক এম মঞ্জুর সিং এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রত্যেক বক্তারাই গাড়ি চুরির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে কচুদরম পুলিশের ব্যর্থতায় তীব্র ক্ষোভ ব্যক্ত করার পাশাপাশি জেলার পুলিশ সুপার সহ জেলা শাসককে স্মারকপত্রের মাধ্যমে অবগত করানো সত্ত্বেও কোনো সাড়া না পাওয়াতে অসন্তোষ ব্যক্ত করেন তারা। এদিনের নাগরিক সভায় বক্তব্য রাখেন সুন্দরী জিপি সভানেত্রী প্রতিনিধি চুনিলাল সিংহ, বিদ্যাসিংহ বনতারাপুর মহিলা সংগঠন ময়রা পাইরির সভানেত্রী এম কুঞ্জরী সিংহ সহ অনেকে। গত জানুয়ারি মাস থেকে আমাদের গ্রামে, আগেও আমি বলেছি জানুয়ারি মাস থেকে অন্তত মানে আজ পর্যন্ত প্রায় 13-14টা গাড়ি চুরি হয়ে গেছে। আমরা বারবার মানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ মানে করা হলেও আজ পর্যন্ত মানে যেগুলো চুরি হয়ে গেছে এগুলো রিকভারি এখনও হয়নি, এবং যে 3-4টা চুরি ধরা পড়ছে সেগুলো কর্তৃপক্ষ মানে মিডিয়ার সামনে এখনও তুলে ধরেন। আমরা কষ্টমষ্ট করিয়া তাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করার পরে তার 3টা ফটো দিয়েছেন কচুদরমের অসি মহাশয়। আমরা কচি মানে শুধু কচুদরমের মানে ইনচার্জের সঙ্গে নয়, আমরা এসপি এবং ডিসির সঙ্গেও আমরা কথা হয়েছে। এসপি অবশ্য আমাদেরকে মানে কথা দিয়েছে, আমরা পরবর্তী বাউন্ডারির যেগুলো এসপি আছে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। আর অতি সত্য বা খুবই শীঘ্রই সেগুলো মানে চুরির যেগুলো নেতা বলা যায় লিডারগুলো তারা মানে ধরতে পারলে মানে মানে আমাদের গাড়িগুলো হয়তো রিকভারি হইতে পারে বলে। শিলচরের চৈত্র সেলের জমজমাটের মধ্যেও যেন মন্দার টান দেখা গেল। বিগত 2 বছর মহামারীর প্রকোপে চৈত্র সেলের ব্যবসায় কিছুটা প্রভাব পড়লেও এবছরে শুরুতে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে দিন কয়েক আগে চৈত্রের নাগারে বর্ষণে কিছুটা বেগ পেতে হয় ব্যবসায়ীদের। শনিবার শহরের চৈত্র সেলের জমজমাটের মধ্যে যেন ব্যবসায়ীদের মধ্যে মন্দার টান দেখা গেল। অনেকের ধারণা রমজান ও চৈত্র সেল একসঙ্গে পড়ে যাওয়ায় এই পরিস্থিতির রূপ ধারণ করেছে। আবার অনেক ব্যবসায়ীদের মতে বর্তমানে অনলাইন ব্যবসার ফলে বাজারে ক্রেতাদের মধ্যে আগের চৈত্র সেলের কেনাকাটায় হিড়িক দেখা যাচ্ছে না। গ্রাহক সুরক্ষা সমিতি রজত জয়ন্তীর কার্যসূচির অঙ্গ হিসেবে শনিবার লক্ষ্মীপুর নির্বাচন কেন্দ্রের চেংজুর মণিপুরী বস্তিতে গ্রাহক সচেতনতা সভা প্রাক্তন শিক্ষক নিকুঞ্জ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট শ্রমিক নেতা তথা গ্রাহক সুরক্ষা সমিতির দীর্ঘ 2 দশকের কর্মী শ্যামলাল
তাঁতি বলেন, সমিতি ২৭ বছর ধরে গ্রাহকদের স্বার্থে জেলায় কাজ করে আসছে। এই বছর সমিতির রজন জয়ন্তী বছর, সারা বছরব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভারতবর্ষের গ্রাহক আন্দোলনের সাথে যুক্ত অনেকেই বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি বলেন, বর্তমান সরকার গ্রাহকদের স্বার্থে অনেক কাজ করে যাচ্ছে, তবে গ্রাহকদের সচেতন মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে লক্ষ্মীপুর অঞ্চলে বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট সহ অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে, তবে জনগণের দায়িত্ব রয়েছে এই কাজগুলো সঠিক করতে হচ্ছে কিনা তা দেখার। সভায় বক্তব্য রাখতে গিয়ে কাছাড় গ্রাহক আদালতের অন্যতম সদস্য দীপান্বিতা গোস্বামী বলেন, সরকার গ্রাহকদের জন্য বহু আইন তৈরি করে রেখেছে, গ্রাহকদের সুযোগ গ্রহণ করা উচিত। এ ব্যাপারে গ্রাহক সুরক্ষা সমিতি গ্রাহকদের সঠিক পথ দেখিয়ে গ্রাহক আদালতের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুল সাবর, গীতা পাহাড়ি, মণি বাবুল রি, গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী প্রমুখ। আপনি ভাবলেন যে আমার এই রেশন কার্ড, এই রেশন কার্ডে আমার নাম ছিল, এখন নাম নেই। শামলাল তাঁতি তুমি যাই, হ্যাঁ শ্যাম সিং তুমি যাই, আতাই আলী তুমি যাই, এটা হতে পারে না। আপনার দায়িত্ব কতটুকু, আপনার দায়িত্ব আপনার পালন করতে হবে একজন নাগরিক হিসাবে। আপনার সামলালকে বাধ্য করতে হবে, চলো আমি যাই আপনার ইয়েতে লক্ষ্মীপুর। আতাই আলীকে আপনার বাধ্য করতে হবে যে চলো গিয়ে দেখে আসি যে আমার নামটা কেন কাটলো, তবেই না আপনি সঠিক বিচার পাবেন। আর আপনি যদি ভাবেন যে না একটু সামলাল করবে, তো সামলাল আপনার দুর্বলতার সুযোগ নেবে, আতাই আলী করবে, আতাই আলী আপনার আপনার দুর্বলতার সুযোগ নেবে। আপনি নাগরিক হিসাবে আপনার দায়িত্ব আপনার পালন করতে হবে। এবং আমি আবার বলছি, এই যে মণিপুরী মহিলাদের, আমি তো আমাদের কাছাড় জেলায় দেখি অনেক ক্ষেত্রে অনেক সাহসী কাজ করে মণিপুরের। আপনার মোবাইল খুললে পরে শিলচর সহ সংলগ্ন বেতুকান্দি এলাকার বাসিন্দা গোবিন্দ শীল কঠিন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন অসুস্থ গোবিন্দ শীল। বর্তমানে শয্যাশায়ী থাকায় তার পরিবারকে অনেক কষ্টে দিন কাটাতে হচ্ছে। পরিবারের অসহায় অবস্থা দেখে স্থানীয় সংগঠন উইমেন্স পাওয়ার ক্লাবের তরফে সভানেত্রী সর্বাণী চন্দ প্রয়াসকে জানালে তারা অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে আসে। বৃহস্পতিবার বেতুকান্দি এলাকায় পৌঁছে শয্যাশায়ী গোবিন্দ শীল সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রয়াসের সদস্যরা। সমস্ত বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর প্রয়াসের সম্পাদক শান্তনু রায় অসহায় পরিবারের হাতে নগদ অর্থ সহ কিছু আহার সামগ্রী তুলে দিয়ে আগামীতে গোবিন্দ শীলের পরিবারের পাশে থেকে যথাসাধ্য সহায়তা করার আশ্বাস দেন তিনি। এছাড়াও শয্যাশায়ী গোবিন্দ শীলের অসহায় পরিবারের প্রতি সহায়তার আর্জি জানিয়ে শহরের অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রয়াসের কর্মকর্তারা। নমস্কার, আমি সর্বাণী চন্দ, ওমেন্স পাওয়ার ক্লাবের পক্ষ থেকে এসেছি। আজ আমরা এসেছি বেতুকান্দি নিবাসী গোবিন্দ শীলের বাড়িতে, যিনি প্রায় বিগত ২ মাস ধরে অসুস্থ। তার জন্য তিনি ওনার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। এখন তিনি অসুস্থ হওয়ার কারণে ওনার ঘরের আর্থিক অবস্থা খুবই দুর্দান্ত। তার জন্য আমি প্রয়াস এনজিওর শান্তনু রয়কে ফোন করেছিলাম। ফোন করার পর উনি আমাদের সারাতে ডাক দিতে এসে ওনার পরিবারকে কিছু খাওয়ার সামগ্রী ও অর্থ কিছু বিশেষ ওনার হাতে তুলে দিলেন। আর উনি এটা আশ্বাস দিয়েছেন ওনাদের ফ্যামিলির যা যা ওষুধপত্র যা যা লাগবে তিনি সবগুলো বহন করবেন। তার জন্য আমরা শান্তনু রয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আর প্রয়াস এনজিও কে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই পরিবারের সাহায্যকারী যদি কেউ সাহায্য করতে চান তাহলে বেতুকান্দিতে এসে ওমেন্স পাওয়ার ক্লাবের আমার সাথে যোগাযোগ করতে পারেন, আদারওয়াইজ আপনি শান্তনু রয়ের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আসুন, আমি দেখিয়ে নিচ্ছি আপনাকে এই পরিবারের অবস্থাটা। এই হলেন রোগী গোবিন্দ শীল আর এই হলে ওনার পরিবার। যদি আপনারা কাউ কোনো ধরনের সাহায্য করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, করে এসে ওনাদের সাহায্য করে দেবেন। নমস্কার। সমগ্র রাজ্যে ৬ এপ্রিল থেকে শুরু হয়েছে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য সেবা উৎসব। সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলায় স্বাস্থ্য সেবা উৎসব পালিত হচ্ছে। শনিবার অন্তিম দিনে দক্ষিণ হাইলাকান্দির জামিরা রাজ্য চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য সেবা উৎসব পালিত হয়। সকাল ১১টায় চিকিৎসা কেন্দ্রে উপস্থিত হয় ডিএফও অখিল দত্ত, চিকিৎসা কেন্দ্রের প্রতিটি বিভাগের পর্যবেক্ষণ করেন।
প্রতিটি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের একাধিক রেজিস্টার সচক্ষে পরিদর্শন করেন তিনি। এদিন চিকিৎসা করতে আসা রোগীদের কাছ থেকে জামিরা রাজ্য চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হন অখিল দত্ত। তিনি ব্রেজার কক্ষ, ওপিডি সহ সবকটি কক্ষ পরিদর্শন করেন। একইভাবে শিলচর মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার বীরেন্দ্র দেব জামিরা চিকিৎসা কেন্দ্রের ইনচার্জ রুহুল আলম বরভৈয়াকে সঙ্গে নিয়ে চিকিৎসা কেন্দ্রের ডেলিভারি কক্ষ, ইমিউনাইজেশন কক্ষ সহ চিকিৎসা কেন্দ্রের ভিতরে থাকা পরিত্যক্ত কোয়ার্টারগুলি পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন এভিপিএম আতাউর রহমান বরভৈয়া সহ চিকিৎসা কেন্দ্রে জন আরোগ্য সমিতির সদস্য বিশ্বেশ্বর নাথ, শরীফ উদ্দিন লস্কর প্রমুখ। এইখানে কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গুয়াহাটি হাইকোর্টের প্লেটিনাম জুবিলি শিলচর আদালতেও উৎসাহের সঙ্গে উদযাপন। বেতুকান্দি বাঁধ সহ শিববাড়ি এলাকা পরিদর্শন কংগ্রেসের। সংস্কার কাজে বেঁধে দিল সময়সীমা। তিন মাসে 14টি বাহন চুরি বনতারাপুরে, পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।